নারীদের স্বাবলম্বী করতে ও দেশের বিউটি সেক্টরকে এগিয়ে নিতে ফ্রি প্রশিক্ষণের আয়োজন করেছে ওয়াইট বাংলা। সকালে চার দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান ও ওয়াইট বাংলার সিইও তুরজন আসির। কর্মশালায় সারা দেশ থেকে বাছাই শেষে অংশ নেন 200-র বেশি শিক্ষার্থী। এ সময় আয়োজকরা জানান, দেশে নারী কর্মসংস্থান আরও বাড়াতেই এই উদ্যোগ। শুধু শহর নয়, বিভিন্ন জেলা শহর থেকে যে কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবেন এই কর্মশালায়। প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমেয়ারা হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূল সমন্বয়কারী হৃদয় সরকার। বাংলাদেশে এটা একটা বড় ধরনের রেমিটেন্স কাজ হতে পারে, যদি আমরা আমাদের পিছিয়ে পড়া নারীদেরকে যদি পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তৈরি করতে পারি। শুধু এটা বাংলাদেশের বাজারেই নয়, বিশ্ব বাজারেও এটা দখল করতে পারে।